যে মেয়েটাকে ওরা ডিস্টার্ব করতো তার নাম ইমন। কালকে জোর করে তুলে নিয়ে গেছিল বিয়ে করবে বলে। আমার কথা কাকে কি বলছে? আমার নাম বলছে। ও মাই গড। তারপর? তারপর আর কি, বিয়ের আসর থেকে শেষ মুহূর্তে বাঁচিয়ে আনা হয়েছে মেয়েটাকে। ও তাই বলো, কলকাতায় ইনার বিশেষ কেউ আছে আর তাই তার ডাক অস্বীকার করে এখানে থাকতে পারেননি, সেটাই হচ্ছে আসল কথা। দায়িত্ব জ্ঞান না চাই, লোকে তাহলে মিথ্যেই প্রশংসা করে। নিজের পার্সোনাল কাজেই তাহলে উনি কলকাতায় গিয়েছিলেন, এখানে এতগুলো লোকের সমস্যাটা ওনার কাছে কোনো সমস্যাই নয়। আবার আমার বাপিকে শাসন করেন, এরপর আসুন না শাসন করতে, তারপর দেখিয়ে দেবো মজা। তোমার কথা শুনে মনে হচ্ছিল তুমি ইমানের ব্যাপারে খুব কনসার্নড। ওর বাবা এখানকার ওসি জয়ন্ত মুখার্জি, খুবই অনেস্ট, ভালো মানুষ। মেয়েটা নেহাদি বাচ্চা মেয়ে, সবে ক্লাস টুয়েলভ পাস করেছে, ব্রিলিয়েন্ট রেজাল্ট। ইচ্ছে আছে কলকাতায় গিয়ে মেডিকেল পড়বে। যদিও এখনো এন্ট্রান্স রেজাল্ট বেরোয়নি, তবে বিশ্বাস আছে আমার মেডিকেলে চান্স পাবেই ও। আমার সম্পর্কে এত কথা বলছি কেন? আমি ডাক্তারিতে চান্স পাই বা না পাই তাতে ওর কি? কথা শুনিয়ে দেবো নাকি আচ্ছা করে? বই গেছে আমার কি দরকার? কিন্তু ফোনটা কতক্ষণে শেষ করবে? অবশ্যই এই ফোন কি আর তাড়াতাড়ি শেষ হয়? এদিকে আমার বাপির এত জ্বর বেড়েছে, সকালে নিয়ে যাব জেলা হাসপাতালে, সে কথাটাই বলার সুযোগ পাচ্ছি না। কারো সম্পর্কে তোমার এত উচ্ছ্বাস আমি কখনো দেখিনি, যদিও আমি তোমাকে খুব অল্পই দেখেছি। রূপকথা ফোন করছে, হয়তো বাড়ির লোক কিংবা কোনো বন্ধু বান্ধব কাউকে। এই সময় এখানে ঢুকে পড়াটা কি ঠিক হবে? মেয়েটার ভেতর কোথাও একটা বিরক্তি না বিষণ্ণতা কাজ করছে আমি বুঝতে পাচ্ছি না। বুঝতে পাচ্ছি না বিয়েটা ওর ইচ্ছের বাইরে হয়েছে কিনা, নাকি একেবারেই অন্য কোনো কারণ। কিংবা বিয়ের সময় সব মেয়েরই তো একটা এত বড় পরিবর্তন সামলাতে একটু সময় লাগে। যাই হোক না কেন, আমি তাড়াহুড়োয় বিশ্বাস করি না। আমি রূপকথাকে মানিয়ে নেওয়ার সময় দেব। উচ্ছ্বাস দেখানোর তো কিছু নেই, তুমি জানতে চাইলে তাই জানো না ইন ডিটেল। এনিওয়ে ওদিকে সব মিটে গেছে ঠিকঠাক? হ্যাঁ রনু, সব কিছু শেষ হয়ে গেছে। রনুকে ফোন করছে রূপকথা, তার মানে রনু ওর পরিচিত। আমার অনুমান তাহলে ভুল নয়, রনুকে ও বলছে ওর জীবনে সবকিছু শেষ হয়ে গেছে। শুধু শেষ বলছো কেন? হয়তো নতুন কিছু শুরু হওয়ার জন্য এই শেষটাও জরুরি ছিল। দেখো শুধু শেষ হয়নি, হয়তো কিছু এক নতুন শুরু হতে চলেছে। তোমার পক্ষে কথাটা বলা খুব সহজ রানু, তোমার জীবনে তো কোনো বদল আসেনি, তোমাকে তো কোনো বদল মেনে নিয়ে তোমার জীবনটা কাটাতে হচ্ছে না, তাই তুমি এই কথাগুলো অনায়াসে বলতে পারছো। একবার আমার অবস্থাটা ভেবে দেখেছো? এই একই বাড়িতে অন্য একজনের স্ত্রী হয়ে আমাকে জীবন কাটাতে হচ্ছে, তোমাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি অথচ আমি কিছু বলতে পাচ্ছি না। রণ চিরকালের মতো আমাদের সম্পর্কটা আড়ালে চলে গেল, এতে তোমার হয়তো কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আমার হচ্ছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে রণ, ভীষণ কষ্ট হচ্ছে। আমি তো তোমাকে কমিট করে এসেছি,
তোমার তো কষ্ট হওয়ার কথা নয়। লোকটা বিয়ে করেনি? কথা শুনে তো মনে হচ্ছে উনি বিয়ে করেননি। বিয়ে করে নিলেই তো পারে, তাহলে সারা জীবন কেউ আসবে না এই কথাটা বলছেন কেন? বয়ে গেছে, আমার কি, আমরা তো দুদিন পরেই কলকাতায় চলে যাব, ওর সঙ্গে আর সারা জীবনে কখনো দেখাই হবে না। ওর কথা তো ভাবার কি আছে, আমি বা ওর কথা তো ভাবছি কেন? কিসের কমিটমেন্ট রনু? সারা জীবন তুমি আমাকে তোমার বন্ধুত্ব দিতে পারবে? সারা জীবন তোমার জীবনে আর কেউ আসবে না, এ কথা তুমি আমাকে কি করে দেবে? এর কি কোনো গ্যারান্টি আছে? আমি তো তোমাকে কথা দিয়েছি। আজকের দিনে যে কথাটা তুমি এত সহজে বলতে পারছো, একদিন দেখবে এই কথাটাই তোমার উপরে ভার হয়ে চেপে বসেছে রনু। স্বাভাবিক জীবন সবাই চায় রনু, একদিন তোমারও মনে হবে রূপকথাকে কথা দিয়েছি বলে আমার সংসার হচ্ছে না, আমি বিয়ে করতে পারছি না, আর তখন তোমার অসহ্য লাগবে। তুমি তো দেখছি আমাকে আমার থেকে ভালো চিনে গেছো। শোনো রনু, যাকে আমি এত ভালোবাসি তাকে আমি সকলের কাছ থেকে আড়াল করে রাখি কি করে বলো? কি করে রাখি? সকলের সামনে আমি তো কোনোদিন মাথা উঁচু করে বলতে পারবো না যে এই মানুষটাই আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। সব কথা কি আর মুখ ফুটে বলা দরকার হয়? দরকার হয় রনু, দরকার হয়। আমি তো সকলের সামনে চিৎকার করে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি। আকাশ বাতাস গাছপালা প্রকৃতি মানুষজন প্রত্যেকের কাছে আমি চিৎকার করে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। রনু, যখন আমাদের আলাপ হয়েছিল, যখন আমরা একে অপরকে দেখে মুগ্ধ হয়েছি, একে অপরের প্রতি আকর্ষণ বোধ করেছি, তখন তো আমাদের মাঝখানে কেউ ছিল না, সেখানে তো কোনো অন্যায় ছিল না। দেখো আমি এখন খুব টায়ার্ড, কালকে সারা রাত ঘুম হয়নি, আজকেও সকাল থেকে নানা কাজকর্মের মধ্যে কেটেছে, তাই বলছিলাম যে এখন রেখে দিতে চাও তো? আমার জীবনে কখনো এর আগে কোনো মেয়ে আসেনি রূপকথা। তোমাকে দেখার পর মনে হয়েছিল মনের ভেতরে হয়তো ঠিক এমনই একটা মেয়ের ছবি এঁকে রেখেছিলাম আমি, অথচ এখন বুঝতে পারছি কোথাও একটা মারাত্মক ভুল হয়ে গেছে। আমি তোমাকে ভুল থেকে মুক্তি দেব রূপকথা। তোমাদের দুজনের মাঝখানে আমি ছিলাম না, আজও থাকবো না, ভবিষ্যতেও থাকবো না। আমি জানি না তাতে কিছু বদলাবে কি না, কিন্তু আমার পক্ষে এর থেকে বেশি আর কি করা সম্ভব রূপকথা? ভালো থেকো তুমি, আমার কারণে তোমার এই কষ্টের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থীর কথা। কুসুম দোলা, চলো 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 পাল্টা।